হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ঐতিহ্যবাহী একটি পিঠে, পোড়া পিঠে বা বিবিখান পিঠে। গ্যাসের ওভেনে কোনো রকম কলা পাতা ছাড়াই খুব অল্প সময়ে আপনারা এই পিঠেটি বানিয়ে নিতে পারবেন। স্বাদে কিন্তু অসাধারণ হয়। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। পোড়া পিঠে বানাবার জন্য প্যানেতে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম, কুচিয়ে রাখা নারকেল অ্যাড করলাম। আপনারা চাইলে কোঁচানো নারকেলের পরিবর্তে নারকেল কুড়েও দিতে পারেন। অল্প কিশমিশ অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিশমিশ আর নারকেলটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা বাটার দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসে। এখানে শুকনো চালের গুঁড়ি আমি 250 গ্রাম নিয়েছি, সেটা কড়াইতে অ্যাড করলাম। এভাবে একবার চালের গুঁড়িটা ঘিয়ের সাথে ভেজে বন্ধুরা এই পিঠেটা বানিয়ে দেখবেন, দারুণ একটা ফ্লেভার আসে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন 500 গ্রাম দুধ অ্যাড করলাম। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই দুধটা অ্যাড করলাম। দুধের পরিবর্তে আপনারা কিন্তু জল দিয়েও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আর ক্রমাগত নাড়তে হবে, যাতে কোনো রকম গুটলি তৈরি না হয়ে যায়। আর যদি গুটলি তৈরি হয়ে যায়, এভাবে স্ট্যাপুলারের সাহায্যে সেটাকে ভেঙে দিতে হবে। কোনোভাবেই হাই ফ্লেমে করতে যাবেন না, সেক্ষেত্রে প্যানেতে লেগে যাবে। ক্রমাগত আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়ি সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু গুড় দেয়া যাবে না। চালের গুঁড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে। আমি এখানে 200 গ্রাম চালের গুঁড়ি নিয়েছিলাম, তার জন্য আমি 200 গ্রামের মতো গুঁড়ি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন, সেই হিসাবে গুঁড়ের পরিমাপটা কম বেশি করে নেবেন। যতক্ষণ না গুড়টা মেল্ট হচ্ছে, ততক্ষণ এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা মেল্ট হয়ে গিয়েছে, খুব সুন্দর মিশেও গিয়েছে। কখন বুঝবেন ডোটা একদম পারফেক্ট? যখন দেখবেন এভাবে খুব সহজেই প্যান থেকে উঠে আসছে, তার মানে ডোটা এখন একদম পারফেক্ট। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম। এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। প্যান থেকে এটা নামিয়ে নিলাম। একই প্যানটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অতি অল্প পরিমাপে ঘি লাগিয়ে একটা বাটার পেপার দিয়ে দিলাম। হাতের কাছে যদি কলা পাতা থাকে অবশ্যই দেবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। যেহেতু কলা পাতা নেই, আমি বাটার পেপার দিয়েছি। বাটার পেপার দেওয়ার পর উপরে ডোটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন বন্ধুরা হালকা গরম থাকতে থাকতে করতে। যেহেতু একটু গরম আছে, করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু গরম থাকতে থাকতে যদি না করেন, তাহলে ভালোভাবে কিন্তু শেপটা আসবে না। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা গ্যাসের ওভেনে এই পিঠেটা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে। ওপরটা এভাবে সমান করে দিলাম, একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে 20 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকনার যে ছিদ্রটা আছে, এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি, যাতে ভেতরের স্টিমটা বাইরে না আসতে পারে। কাগজের পরিবর্তে আপনারা লবঙ্গ দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। হাই ফ্লেমে রাখবেন না, সেক্ষেত্রে পিঠে পুড়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি আর 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে পিঠেটা একটু ঠান্ডা হয়ে যায়। তাহলে আমার পিঠেটা উল্টাতে সুবিধা হবে। 20 মিনিট পর ফিরে আসলাম, পিঠেটাকে উল্টে দিচ্ছি। যেহেতু হালকা গরম আছে, বাটার পেপারটা অল্প অল্প উঠে গিয়েছে। পুনরায় এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম হিটের মধ্যেই রাখতে হবে। বন্ধুরা,
অবশ্যই পিছিয়ে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। 10 মিনিট পর ফিরে আসলাম, পিঠেটা ঠান্ডা হতে সময় লাগবে, ঠান্ডা না হলে কিন্তু কাটা যাবে না, তাই এটাকে রুম টেম্পারেচারে 40 মিনিটের জন্য রেখে দিলাম। 40 মিনিটের পর ফিরে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠে দু সাইডে কত সুন্দর একটা কালার এসেছে। মাটির উনুন ছাড়াও যে গ্যাসের ফ্লেমে এরকম পিঠে বানানো যায়, যতক্ষণ না আপনারা বানাবেন বুঝতে পারবেন না। পিঠেটা যেহেতু পোড়া পিঠে ছুরি দিয়ে কাটা সম্ভব নয়, তাই বঁটি দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দু সাইড পুড়ে গিয়েছে, মিডিলে কত সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব।